বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কি করে একটা দেখেন একটা আমি ইন্টেরিয়র ডিজাইন করলাম, এটা কিচেনে অনলি ফর কিচেন ইন্টেরিয়র ডিজাইন। তো এটা যেটা হলো আপনার বাসার কিচেনের লেআউটের উপর, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে যেটা ছিল, ক্লায়েন্ট যেটা বলছে সব সেই ম্যাটেরিয়ালস দিয়ে জাস্ট ক্লায়েন্টের ডিজাইনে আমরা এইগুলো অ্যাসাইন করলাম এবং কাজটা কমপ্লিট করছি। তো এইগুলো করার জন্য মূলত যেটা আপনার করতে হবে কিছু অ্যাসাইন, এটা হলো আপনার সফটওয়্যার নাম, যেটা আমি আপনার আগে ভিডিওতে বলছি, স্কেচআপ, গুগল স্কেচআপ। গুগল স্কেচআপ থেকে চাইলে আপনার এই ধরনের একটা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশনে, আদার্স ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে কাজগুলো ইজিলি করতে পারবেন। এখানে বার্নার দেখেন সবগুলো আমি ইজিলি কত সুন্দর করে রাখছি, চাইলে আপনি আপনার মতো করে করবেন এগুলো। তো আরেকটা সুবিধা যেটা হলো কিচেনটাকে আপনারা চাইলে আপনাদের মতো করে তো অবশ্যই ইউটিলাইজ করবেন। আর ফার্স্ট অফ অল যেটা হলো আমি একটা ডিজাইন আমি একটু হালকা, ও আচ্ছা আরেকটা জিনিস দেখে রাখি, কী করে ইমেজ নেবেন এবং কী করে সেটাকে ধরনের আমি এটাকে অ্যানিমেশন বানাবো, অ্যানিমেশনটাকে দেখাই। এখানে এসে অ্যানিমেশন দেখেন, এই যে অ্যানিমেশন অ্যাড, তো অ্যানিমেশন বারটা দেখার জন্য দেখেন ড্র, এখানে আপনার সবগুলো টুলস আছে, চাইলে আপনার টুলসগুলো দেখে নিতে পারেন। এইগুলো চাইলে দেখেন প্রচুর পরিমাণ টুলস আছে, চাইলে এখানে আপনার দিয়ে এগুলো টুলসগুলো দেখে নেবেন। এখানে প্রচুর পরিমাণ টুলস, হ্যাঁ, এই যে দেখেন লেয়ার, লাইন, লোকেশান, পার্সপেক্টিভ, শো, স্লাইড, তারপর সেকশন, তারপর এইগুলো সবগুলোর কাজ, এক একটার কাজ এক এক রকম, স্টাইল, থাম্বল, ভিউ, তারপর ওয়ারহাউস, দেখেন সবগুলো অলমোস্ট এখানে চলে আসছে। এইখানে চাইলে আপনারা আপনাদের মতো গুলো কাজগুলো করে নিতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে থিমের অপশনগুলো আছে, চাইলে এগুলো আপনারা দেখতে পারেন এক একটা করে। চেষ্টা করবেন এগুলো সবগুলো আপনার ইন্ডিভিজুয়াল যে থিমগুলো আছে এগুলো সবগুলো একটা করে চেক করবেন। চেক করার পর তারপর আপনারা কাজগুলো করবেন, তাহলে আপনাদের কাজগুলো করতে এবং বুঝতে সুবিধা হবে। আমি শুধু থিমটা দেখা দিচ্ছি, বাকিটা আপনাদের মতো করে আপনারা করে নেবেন। এবং লাইট কম্বিনেশন যেটা আমি লাইটিং শো যেটা দেখলাম আপনাকে, আমি আমি এখানে এইগুলো হলো থিম। দেখেন আমি এখান থেকে যদি আসি, সাইড ভিউ, অফ ভিউ, লেফট ভিউ, রাইট ভিউ, ফ্রন্ট ভিউ, সবগুলো ভিউ ভাবে দেখা যায়। এগুলো সবগুলো আপনারা একটু চেক করে নেবেন। তো আমি এখন যেটা দেখাবো আপনাকে অ্যানিমেশনের ব্যাপারটা, তো অ্যানিমেশনের জন্য আমি এগুলো কেটে দিচ্ছি, কারণ আমি স্ক্রিন যত বড় রাখবো তত আমার দেখতে সুবিধা হবে এবং কাজটা করতে আমার জন্য ইজি হবে। যাদের মনিটর বড় তাদের জন্য তো অবশ্যই অনেক হেল্প হবে, যেহেতু আমার মনিটরটা একটু ছোটো। সো আমি চেষ্টা করি আমার মনিটরে আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য যতটুকু সম্ভব। তো আমি এগুলো সব কেটে দিচ্ছি। তো এখানে আসার পর দেখেন আমি এই যে ভিউ আসার পর অ্যানিমেশন সবগুলো ভিউ সবগুলো দেখেন। আমি যদি একটু অ্যাড করি তাহলে অ্যাড হয়ে যাচ্ছে। আমি একটু যদি জুম করি দেখেন, আমি এই লেভেল থেকে যদি একটা নিই, আচ্ছা এখানে দুইটা একই কালার হয়ে গেছে, আমি একটু কালার চেঞ্জ করে নিব। যেমন দেখেন এখানে সিলেক্ট করে আমি এই কালারটা সিলেক্ট করে এখানে কালার অ্যাসাইন করলাম, কালার চেঞ্জ হয়ে গেল। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে কালার অ্যাসাইনটা একটু আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি করে কালারগুলো ক্লিয়ার করার জন্য, তাহলে যেন একটা বক্সের মধ্যে মনে হয়, যেখানে এখানে কিন্তু দুইটা পার্ট দেখাচ্ছে। তো আমি আমি চেষ্টা করবো এগুলো সব কিছু ক্লিয়ার করে নেওয়ার জন্য, যে এখানে এই ফাংশন ওয়াইজ যে জিনিসগুলো সেগুলো চেষ্টা করবো সবসময় একটা ইউনিক কাজগুলো করার জন্য, তাহলে কাজগুলো করতেও সুবিধা হবে এবং ক্লায়েন্টের যে কাজটা অ্যাকচুয়ালি ডিজাইনটা ক্লায়েন্টও পাবে এবং সুন্দর একটা ডিজাইন আপনি ক্লায়েন্টকেও প্রেজেন্ট করতে পারবেন। তো এটা দেখে গেলো আমার, এটা আমি এখানে কিছু সেভ দিই, সেভ দিয়ে নিলাম, সরি। তো এখানে আসার পর এখানে আমি এইগুলো একটু হাইট কম করা আছে, তাহলে আমি এটারও হাইট কম করে ফেলতে পারি। দেখেন এখানে হাইট কম আছে, সো আমি এটারও সবগুলোরই ধরে আমি হাইটটা জাস্ট ধরে, এই যে দেখেন সবগুলো সিলেক্ট করছি, এই যে জাস্ট সিলেক্ট করে এটাকে আমি সেভ দিলাম। তো দেখেন এইভাবে সিলেক্ট করে জাস্ট এই সাইড থেকে আমি আরেকটা অ্যানিমেশন নেবো। তো অ্যানিমেশন দেখেন এই যে অ্যানিমেশন অ্যাড, এখন আমি নিচে চলে আসলাম, নিচের ভিউ, এখান থেকে আমি আরেকটা অ্যানিমেশন নেব, এখান থেকে আমি এই পোর্শন থেকে একটা অ্যানিমেশন নেব, এখান থেকে আমি আরেকটা অ্যানিমেশন নিচ্ছি এই পাশ থেকে। এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যানিমেশনগুলো নিব, কারণ আমি কিচেনটাকে সুন্দরভাবে হাইলাইট করব এবং বোঝাবো যে আপনার কিচেনের কোন পোর্শনটা কিভাবে ইউটিলাইজ করা সম্ভব। তো এখানে আসার পর আমি এটাকে অ্যাড করলাম, দেন এখানে আসার পর আমি এই সাইড থেকে নিয়ে নিব, মানে চারিপাশের চার সাইড থেকে নিচ্ছি, কারণ ভিউটা যেন চারিদিক থেকে ক্লিয়ার বোঝা যায়।
এখান থেকে আমি এখানে ডিস্ট্যাক এবং এগুলো দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে কাছে চলে আসলাম, দেখেন ডিস্ট্যাক এটাকে আমি দেখাচ্ছি এইভাবে অ্যাড করে। এইখানে আরেকটা ভিউ নিলাম, এইখান থেকে আরেকটা ভিউ, এগুলো আপনার আইডিয়া করে নেবেন ভিউগুলো, কারণ একটা কিচেনকে পরিপূর্ণভাবে সাজানোর জন্য যেটা লাগে এটা গেল এই কিচেনের জন্য। তো অলমোস্ট এটা এই কিচেনের জন্য শেষ। আমি আরেকটা কিচেনে আসি, টপ ভিউটা আগে নিয়ে নিই। টপ ভিউ যেটা, আমি টপ ভিউ ভিউ থেকে নিয়ে নিলাম, টপ ভিউ নিলাম এবং টপ ভিউ থেকে আমি সাইড থেকে দেখাই, এবার সাইডে আসি। সাইডে যেটা হচ্ছে এখানে হলো আরেকটা ভিউ নিচ্ছি, তো এটা হলো আরেকটা ভিউ এবং এটা দরজা, দরজা থেকে আমরা ভিতরে চালে ভিতরে চলে যেতে পারবো। এই যে দেখেন, এগুলো আপনারা কাজ করতে করতে প্রেজেন্ট, এটা আমি ধরতেছি যেটা হলো অল্টার অল্টার এবং শিফট ধরে আমি এই কাজটা করতেছি যেন ক্লিয়ার করতে পারি সব কিছু। এই জন্য তো দেখেন এটা আবার আরেকটা ভিউ চলে আসতেছে অন্যদিক থেকে, আমি এটাকে টেনে, আচ্ছা আমি এটা নিব, এখান এখান থেকে আমি আরেকটা ভিউ নিয়ে নিচ্ছি, আচ্ছা এই ভিউটা নিলাম। এখন আমি এখান থেকে আরেকটা ভিউ নেব, এটা এইগুলো নির্ভর করবে আপনার ভিউয়ার নেওয়ার উপরে এবং সেদিক থেকে আপনি কতটা ক্লিয়ার করে দেখাতে যাচ্ছেন ক্লায়েন্টকে। তো এইগুলো অ্যানিমেশন, এখানে স্কেচআপ অ্যানিমেশন করা খুবই সহজ। আমি এটাকে অ্যানিমেশন ছেড়ে দিয়েও দেখাবো আপনাকে। তো এখানে আসার পর এখানে ভিডিওটা দেখেন, আমি জাস্ট এখানে আরেকটা অ্যানিমেশন অ্যাড করতেছি। তো তাহলে আপনার এভাবে ভিডিওগুলো অ্যানিমেশন করে নেবেন। আর দেন এখানে আরেকটা কাজ যেটা হলো বাইরের যে পোর্শনটা, তাহলে আপনারা সেটাও, এই যে দেখেন এখানে একটা গ্যাপ পড়ছে, তো এটাকে আপনারা ঠিক করে নেবেন। এটা এইগুলো ধরে ধরে কাজগুলো করবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখানে চলে আসলাম, তো এখানে আমি আরেকটা ভিউ নিয়ে নিব, তো বন্ধুরা এই ছিল। এখন আমি যদি এটাকে অ্যানিমেশন করতে চাই, যে দেখেন এক্সপ্লোর অ্যানিমেশন ভিউ, আমি এখানে চলে আসলে বিভিন্ন অ্যানিমেশনটা কোথায় করব, দেখেন কি ফরম্যাটে করব সেটাও দেখাচ্ছে। তারপর এখানে দেখেন আমি সেভটাই জাস্ট এই যে নাম ছিলাম, যে ফোল্ডার সিলেক্ট করে ছোট ফোল্ডার এক্সপ্লোর দিলাম, দেন এখানে সেভটাই দেখেন সময় নিবে। তো সময় নেওয়ার পর এখানে ইজিলি সেটাকে অ্যাড হয়ে যাবে, আমি সেটাও দেখাবো আপনাকে, একটু সময় লাগবে। এটা হয়ে যাক, দেন আমি ততক্ষণ দেখেন 1% হ্যাঁ 100% হবে, তারপর আমি 100% হয়ে গেলে ভিডিওটা দেখাবো। এখন যে ভিডিওটা হলো, দেখেন আমি যদি একটু ভিডিওটা প্লে করি, দেখেন এটা কিন্তু অলরেডি, দেখেন আমার ভিডিওটা যে এখানে চলে আসছে, আমি যদি একটু ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনাকে, দেখেন এই যে দেখেন আমরা যে ভিডিওটা করলাম, তো দেখেন খুব সিম্পল এবং এভাবে চাইলে আপনারা ইজিলি সুন্দর একটা ভিডিও করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও, যেটা আপনারা চাইলে কি করে একটা ভিডিও করতে পারবেন হিসাব থেকে বিভিন্ন কিচেন এবং আদার্স ইন্টেরিয়রের জন্য। তো ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে। আর সবার সাথে দোয়া রাখবেন, ভালো থাকবেন, আর অবশ্যই 5 বার নামাজ পড়বেন। আর এই তো আমার, আল্লাহর কাছে সবাই ভালো থাকেন ভাইয়েরা। আসসালামু আলাইকুম।